তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আমাদের শহরের ফেমাস ফাঁসিতলা মন্দির। দেখো রাস্তায় জল নেমে গেছে বৃষ্টি, এই দেখো বৃষ্টি শেষ হয়েছে, আর এই দেখো এটা হচ্ছে আমাদের এখানে কোয়ার্টার। চলো যাওয়া যাক। দেখো দেখো কত সুন্দর না চারপাশটা, আর বৃষ্টির পর ওয়েদারটা খুব সুন্দরই ছিল। চলো চলো যাওয়া যাক। এই দেখো এটা হচ্ছে আমাদের এখানে গরম জল। এখানে হচ্ছে পাশে কারখানা আছে বিটিপিএস, বিটিপিএসের যে ইলেকট্রিক তৈরি করা হয় সেই গরম জলটা এখানটায় পড়ে, আর আমরা এখানে গরম জলের ঝর্ণা বলি সবাই। তো দেখতে পাচ্ছো এটা একটা আমার বন্ধু সাইকেল চালাচ্ছিলো আর আমি জাস্ট বসেছিলাম। তো চলো চলো যাওয়া যাক। এই দেখো এইটার নিচেই গরম জল। এই দেখো এই যে পাঁচিল দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছো, এটাই হচ্ছে গরম জলের ঝর্ণা আমরা যাকে বলি। এই দেখো আমরা দেখতে দেখতে চলে এলাম ফাঁসিতলা মন্দিরে। চলো চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আজকের ভিউটা খুব সুন্দর লাগছে, তাই না? আর বৃষ্টির পর ওয়েদারটা একটুখানি ম্যাচম্যাচে ছিল, তাও খুব সুন্দর লাগছিলো আকাশটা। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ব্যাপারটা। দেখো দেখো এটা হচ্ছে ফাঁসিতলা মন্দির, আর এখানে ইংরেজদের আমলে ফাঁসি দেওয়া হতো বলে আর এই মন্দিরটার নাম ফাঁসিতলা মন্দির। কিন্তু এখন ফাঁসি দেওয়া হয় না যদিও, কিন্তু তাও ফাঁসিতলা নামটা তো থেকেই গেছে। এই দেখো এখানটাতে ঠাকুর দেখতে পাচ্ছ, এখানে সব ধরনের ঠাকুর আছে, যেমন ধরো রাধা কৃষ্ণ শিব সব ধরনের ঠাকুর আছে। আর এই টাইমটা না খুব সুন্দর লাগছিলো জায়গাটা, আর এই মন্দিরটা ঘিরে অনেক কিছুই আছে, পরে একদিন তোমাদেরকে শেয়ার করবো। চলো যাওয়া যাক। আজকের আকাশটাও খুব সুন্দর লাগছিলো, তাই না? চলো 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 চলো, তোমাদেরকে এখনো আসল দৃশ্যটাই দেখাইনি, চলো চলো। দেখো আজকে কি সুন্দর লাগছিল জাস্ট আকাশটা, আর গঙ্গাটা দেখো সাইডে যে গঙ্গা নদীটা আছে না, গঙ্গা নদীটা মন্দিরটার পুরোটাই সাইডে, বলতে পারো মন্দিরটার দেখতেই পাচ্ছ মন্দিরটার মধ্যেই, মানে খুবই সুন্দর জায়গাটা। বিকেলে তো আড্ডা মারার জন্য সব থেকে বেস্ট জায়গা। চলো, এই ভিডিওটা অনেকেই আমাকে আবেদন করেছিলে যে বাংলাতে নিজের ভয়েসে ভিডিও করো, সেই জন্যই তোমাদের জন্য করা। দেখো দেখো কি সুন্দর, তাই না? চলো এবার তোমাদেরকে মন্দিরটার ভেতরে নিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর টগর গাছগুলো। হ্যাঁ আর টগর গাছগুলো খুবই সুন্দর, আর ফুল কত ধরেছে। চলো 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 যাই। এখানটাতে আমি জুতোটা খুললাম, এবার চলো নিচে যাওয়া যাক, কারণ এটা ঠাকুরের মন্দির, জুতো পরে কখনোই প্রবেশ করা নিষিদ্ধ নয়। তাও এখানে ভিডিও অ্যালাউ আছে কি জানি না, তাও আমি চুপি চুপি ভিডিওটা করেইছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো টগর গাছগুলো কি সুন্দর, তাই না? দেখো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা পুরো মানে গঙ্গার নদীর পুরো পাশে। এই দেখো যাচ্ছি, এই দেখো চলো চলো যাওয়া যাক, তোমরা শুধু দেখো জায়গাটা। এটা হচ্ছে তুলসী গাছ, আর এই গঙ্গাটা দেখো কি সুন্দর লাগছে ওয়েদারের সাথে, তাই না? আজকে এই দেখো এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে নতুন মন্দির একটা, আর এখানে হচ্ছে যারা বড় বড় মানুষ তাদের সমাধি দেওয়া আছে। তো কিছু কিছু সমাধি আছে, তো সেই জন্য এখানে রাতে কেউ আসে না, আর জায়গাটা খুবই পবিত্র, যে খারাপ কোনো সেটা নয়, পবিত্র জায়গা। দেখো এখানটা হচ্ছে গরম জলের ঝর্ণা, আমরা যে ঝর্ণাটা দেখলাম তার পেছনটা, আর এখন জঙ্গল হয়ে গেছে, আগে ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করেছিলাম। আর এখানটায় দেখো গঙ্গাটা দেখা যাচ্ছে, আর আমি বলছি দেখা দেখা কত সুন্দর জায়গাটা, তাই না? দেখো ওইখানটা হচ্ছে মিলন হচ্ছে, যে গরম জলের জায়গা জলটা মিলন আসছে। চলো চলো যাওয়া যাক। এই দেখো এই রাস্তাটা দিয়ে উপরে উঠতে হবে, আমি বলছি চল চল উপরে চল, উপরে গিয়ে কত সুন্দর মজা হবে, সবাইকে দেখাবো। চল চল উপরে চল, দেখ মন্দিরের চূড়াটা দেখো তোমরা। আমি কি ভাবতে ভাবতে যাচ্ছিলাম কি জানি, জাস্ট মন্দিরটা দেখো, মন্দিরটাও সুন্দর, আর জায়গাটা আমার খুবই ভালো লাগে, গঙ্গার পাশে এরিয়া। চলো 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 যাওয়া যাক।
তোমরা সবাই আমার ব্লগ ভিডিও পছন্দ করো তো? তাহলে কমেন্টে বলে যাও। দেখো দেখো, এবার আমি বলছি, চল চল চল, এখানটাতে ভালো করে ফোকাস নিয়ে চল, এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে তো। এই দেখো, এটা আর একটা মন্দির। এই দেখো, এই সিঁড়িটা দিয়ে এই মন্দিরটায় যাওয়া যায়। এখন যদিও মন্দিরটা বন্ধ আছে, নাহলে তোমাদেরকে দেখাতাম। আমি জাস্ট বলতে বলতে যাচ্ছিলাম যে জায়গাটা, আমরা বিকেল হলে জায়গাটা আমরা ছোটোবেলায় খুবই আসতাম, এখন বড় হয়ে গেছে আসা হয় না অতটা, কিন্তু জায়গাটা অলওয়েজ প্রিয় ছিল আর থাকবে। দেখো দেখো মন্দিরটা, দেখো কি সুন্দর, তাই না? পুরো বৃষ্টির জল হয়ে গেছে গাছটাতে, আমি ধরেছি আর হাত পুরো ভিজে হয়ে গেছে জাস্ট। এ দেখো টগর গাছগুলো কি সুন্দর লাগছে না? এবার কি তোমাদেরকে আসল জায়গাটা দেখাবো, দেখতে চলেছো আসল আমার ফেভারিট, আমার পছন্দের, খুব পছন্দের জায়গাটা। চলো যাওয়া যাক, বলছি তারপর। তুমি এখান থেকে জাস্ট গঙ্গাটাকে দেখবে তো বুঝতে পারবে যে আমাদের জায়গাটা কতটা সুন্দর। আর এখান থেকে গঙ্গাটা দেখে কেউ বুঝতেই পারে না প্রথমত যে এটা গঙ্গা। এটা আরও কাছে চলো, দেখতে পাবে যে মনে হয় মানে সমুদ্রের এরিয়া, এরকম কিছুই মনে হয়, আমার মনে হয়। এবার তোমাদের কি মনে হয় জানি না। চলো চলো, এ দেখো অ্যাকচুয়ালি জোয়ার হয়েছিল না, সেজন্য প্যানাগুলো সামনে চলে এসেছে, নাহলে আরও বেশি ভালো লাগতো। চলো যাওয়া যাক সামনে, দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি প্যানটা গুটিয়ে নিচ্ছি, কারণ সামনে দেখতে তো একটু একটু কাদা আছে, তাই না? চলো চলো যাওয়া যাক। এই দেখো গঙ্গার পুরো কাছে চলে এসেছি, আর দৃশ্যটা তুমি দেখো জাস্ট, তোমরা কি সুন্দর আকাশটা লাগছে, আর চারপাশটা দেখো তুমি, তোমরা দেখো জাস্ট কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবে এই জায়গাটা কেমন। দেখো দেখো গঙ্গার সাইডটা কি সুন্দর লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না, এটা ক্যামেরাতে কতটা বন্দি করতে পেরেছি জানি না, কিন্তু সামনে থেকে বেশি সুন্দর লাগছিল। এই দেখো গঙ্গার জলগুলো, ওখানে একটা মহিলা ছিল, উনি তো বলছিল গঙ্গায় ওয়েদারটা খুব সুন্দর লাগছে, এটাই বলছিল, কথা বলছিল। আর আমিও ফোনে কথা বলছিলাম যে আমার একটা বন্ধুকে আসতে বলছিলাম, বান্ধবীকে। এবার দেখো তোমরা জাস্ট দেখো আকাশটা, ওয়েদারটার মজা নাও। এবার দেখো গঙ্গার নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর লাগছে দেখো তুমি, আবার আবার পাথর দিয়ে এই জায়গাগুলো সুন্দর করে ডিজাইন করেছে, সেজন্য তো আরো সুন্দর লাগছিল। আজকের একদমই সিম্পল ব্লগ, তোমাদের সাথে অনেকে আবেদন করছিলো যে ব্লগ ভিডিও আনার জন্য, সেই জন্যই তোমাদের কাছে আনলাম। আর দেখো দেখো আকাশটা দেখো, কথা বলতে বলতে আকাশটার প্রেমে পড়ে যাচ্ছি আমি জাস্ট, সেই জন্যই তোমাদের কাছে একটা ছোট্ট সিম্পল ব্লগ, পড়াশোনার মাঝে একটা ছোট ব্লগ আনার চেষ্টা করলাম। অবশ্যই তোমরা জানাবে কেমন লাগছে, ঠিক আছে? দেখো পাখিগুলো দেখো কি সুন্দর উড়ছিল, এই আকাশটাতে মেঘ করেছিল আর পাখিগুলো উড়ছিল ছাকে ছাকে, কি সুন্দর লাগছিল বিশ্বাস করো। দেখো তোমরা আকাশটাতে কি সুন্দর লাগছে, পাখিগুলো মানে লাইন দিয়ে যাচ্ছে, কি সুন্দর। দেখো তোমরা আকাশটা কি সুন্দর লাগছিল, আমার সত্যি বলছি খুবই সুন্দর লাগছিল। আর
গঙ্গার ধারটা বিকেলের দিকটা হাওয়াও দিচ্ছিল খুব। এই দেখো আমি হাওয়াটাকে এত ভালো লাগছিল, বুঝতেই পারছো আমার চুলটা কেমন উঠছে, হেভি হাওয়া দিচ্ছিল জায়গাটা, এত সুন্দর লাগছিল আমি কি বলবো আর তোমাদের। দেখো দেখো এবার এখানে দাঁড়াতে দাঁড়াতে কত পাখি দেখছি আমরা, ওখান থেকে দেখছি কত পাখি উড়ছে, কত পাখি চলে যাচ্ছে, কোনো ঠিকানায় চলে যাচ্ছে, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাচ্ছে। এদেরও জীবনটা কত সুন্দর, তাই না? দেখো এ দেখো এবার সন্ধে গড়িয়ে এসেছে, ওখানে দাঁড়িয়ে আমরা গল্প করতে করতে সন্ধে গড়িয়ে এসেছে। এবার সন্ধ্যের সময় আকাশটা দেখো আরও সুন্দর লাগছে, তাই না? সন্ধ্যের সময় আকাশটা কি সুন্দর লাগছিল, জাস্ট দেখো। দেখো দেখো আকাশের মেঘটা কি সুন্দর লাগছে, তাই না? এবার আমাদের বাড়ি যেতে হবে। এ দেখো মন্দির থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর আরেকবার দেখিয়ে দিলাম, দেখো জায়গাটা কত সুন্দর লাগছিল। এখানে কতগুলো ফটোও তুলে নিলাম আর কটা আড্ডাও মেরে নিলাম। তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও দেখালাম। এ দেখো রাতের বেলা কি সুন্দর লাগছে, এটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবে কেমন লাগলো, আর এরম ভিডিও পেতে তোমরা কেমন লাগে আসমানের মাধ্যমে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম, অবশ্যই অবশ্যই জানাবে। আরও যেন ছোটো ছোটো ভিডিও পড়াশোনার মাঝে তোমাদের সামনে দিতে পারি এমনটাই অনুরোধ রইল, তোমরা অবশ্যই জানাবে কেমন লাগছে। ঠিক আছে, আজকের জন্য টাটা বাই, ভালো থেকো সবাই, টাটা বাই, লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ওকে বাই।